ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রে আমরা গত ক্লাসে প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমরা প্রথম চ্যাপ্টারের আরও কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা পড়েছিলাম মার্কেটিং অথবা বিপণন বলতে কী বোঝায়, বিপণনের সংজ্ঞা। আমাদের সিলেবাস কমিয়ে দেওয়ার পরে আমাদের যে চারটা চ্যাপ্টার রয়েছে এটা হচ্ছে তার মধ্যে প্রথম চ্যাপ্টার। তো আজকে ক্লাসটি তোমাদের জুমে না আনিয়ে ভিডিও দেওয়া হচ্ছে, কারণ ওই টাইমে তোমরা আইসিটি ক্লাস করবা। সো এই ক্লাসটা একটু আগেই দিয়ে দিলাম আমি, এই জন্য ভিডিও ক্লাস দিলাম তোমাদেরকে। ইনশাল্লাহ আগামী ক্লাসগুলো আবার আমরা জুমে নিব। সো আমরা গত ক্লাসে পড়েছিলাম মার্কেটিংয়ের সংজ্ঞা, মার্কেটিং বলতে কী বোঝায়, এবং মার্কেটিং নিয়ে বিস্তারিত তার প্র্যাকটিক্যাল জ্ঞান, এবং মার্কেটিং কী কী ক্ষেত্রে এই বিপণন বা মার্কেটিংয়ের ব্যবহার রয়েছে বা এটার এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আমরা মার্কেটিংয়ের জনক ফিলিপ কটলারের একটা সংজ্ঞা দিয়ে আবার শুরু করছি। মার্কেটিং ইজ এ সোশ্যাল অ্যান্ড ম্যানেজারিয়াল প্রসেস বাই হুইচ অ্যান ইন্ডিভিজুয়াল অর গ্রুপ অবটেইন হোয়াট দে নিড অ্যান্ড ওয়ান থ্রু ক্রিয়েটিং অ্যান্ড এক্সচেঞ্জিং প্রোডাক্টস অ্যান্ড ভ্যালিউ উইথ আদার্স। অর্থাৎ বিপণন হলো একটি সামাজিক ও ব্যবস্থাপনা সংক্রান্ত প্রক্রিয়া, যার মাধ্যমে একজন ব্যক্তি কিংবা দল অন্যদের কাছে পণ্য বা সুবিধা সৃষ্টি ও বিনিময়ের মাধ্যমে নিজের চাহিদা পূরণ করে। তো এই মার্কেটিং কনসেপ্টটা ভালোভাবে বোঝার জন্য এই প্রশ্নটা আমাদেরকে একটু বুঝতে হবে, সেটা হচ্ছে বিপণনের মৌলিক ধারণা বা কোর কনসেপ্ট অফ মার্কেটিং। মার্কেটিং বিষয়টা আসলে কোত্থেকে শুরু হয়, কেন এটা করতে হয় এই বিষয়ে। তো আমি একটু রিডিং পড়তেছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো যে বিপণন ভোক্তার জন্য ভ্যালিউ অর্থাৎ সুবিধা সৃষ্টি করে থাকে। বিপণনের মূল উদ্দেশ্য হলো ক্রেতা বা ভোক্তার চাহিদার সম্পূর্ণ করার মাধ্যমে তাদের সাথে সম্পর্ক দৃঢ় করা। এই জন্য সবার সাথে প্রয়োজন ভোক্তার প্রয়োজন, অভাব ও চাহিদা নিরূপণ। ভোক্তার চাহিদা নিরূপণের চিন্তার মধ্য দিয়ে বিপণনের কাজ শুরু হয়। তারপর ভোক্তার চাহিদার কথা বিবেচনায় নিয়ে পণ্য উৎপাদন, বন্টন, প্রসার, বিক্রয়ের মধ্য দিয়ে ক্রেতার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা হয়। এভাবেই বিপণন একটি প্রক্রিয়াভিত্তিক কাজ হিসেবে বিবেচিত হয়ে থাকে। প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার উপর বিপণনের সাফল্য নির্ভর করে থাকে। এই জন্য বিপণন প্রক্রিয়ার মৌলিক ধারণাগুলো সম্পর্কে আমাদের জানা একান্তই দরকার। বিপণনের ক্ষেত্রে প্রয়োজন, অভাব, চাহিদা, ভ্যালিউ, সন্তুষ্টি, বিনিময়, লেনদেন এবং বাজার, এগুলো হচ্ছে মৌলিক ধারণা। তো চিত্রের মাধ্যমে এগুলো তুলে ধরার চেষ্টা করছে, এর যেখান থেকে আমরা শুরু করব, প্রয়োজন কী, প্রয়োজনের পরে অভাবটা কী ও চাহিদা কী, তারপরে আমরা জানব বিপণন মার্কেটিং অফার্স, মার্কেটিং কী অফার করে আমাদেরকে, সেটা হচ্ছে পণ্য, সেবা ও অভিজ্ঞতা অফার করে। এরপরে পণ্য সেবাগুলো পাওয়ার পরে কাস্টমার ভ্যালিউটা কী, কাস্টমার কি স্যাটিসফাইড কিনা, এরপরে তাদের সাথে কাস্টমারের কাছে প্রোডাক্টটা পৌঁছায় দেওয়ার ক্ষেত্রে তাদের সাথে আমরা কী বিনিময় ও লেনদেন সম্পর্ক হলো এবং এটার বাজারটা কী, সেটা আমরা সম্পর্কে জানব। প্রথমে অভাব, প্রয়োজন ও চাহিদা। প্রয়োজন বা নিডস কী? প্রয়োজন বিপণনের মৌলিক বিষয় বা নিডস। প্রয়োজন হচ্ছে মানুষের সেই মানসিক স্তর বা অনুভূতি যখন মানুষ কোনো কিছু পাওয়ার থেকে নিজেকে বঞ্চিত মনে করে, যে আমার তো এই জিনিসটা নাই, এটা হচ্ছে আমার প্রয়োজন। কোনো ব্যক্তি যখন ক্ষুধা লাগে তখন তার ক্ষুধা সম্পূর্ণ করার জন্য খাবার দরকার পড়ে। যতক্ষণ না ব্যক্তির ক্ষুধার সম্পূর্ণ ঘটেছে ততক্ষণ খাবারের প্রয়োজন হিসাবে ব্যক্তির চাহিদা বিবেচিত হয়। সে ততক্ষণ নিজেকে খাবার থেকে বঞ্চিত মনে করে থাকে। এই বিষয়ে ফিলিপ কটলার এবং গ্যারি আমস্ট্রং বলেছেন যে হিউম্যান নিডস আর স্টেটস অফ ফিল্ড ডেপ্রিভিয়েশন। বঞ্চিত মনে করার অনুভূতিকেই প্রয়োজন বলা হয়। আমরা প্রয়োজনের পরে আমরা অভাব পড়ব। অভাব হচ্ছে প্রয়োজন থেকে অভাবের সৃষ্টি হয়, অর্থাৎ আমি যে জিনিসটা পাই নাই সেটা না পাওয়াটাই হচ্ছে প্রথম হচ্ছে প্রয়োজন, প্রয়োজনের পরে হচ্ছে অভাব। ব্যক্তি বা ভোক্তার প্রয়োজন যখন তার সংস্কৃতি ও ব্যক্তিত্ব দ্বারা অনুভূত হয় তখন তাকে অভাব বলে। আমাদের দেশে মানুষের ক্ষুধা পেলেই আমরা প্রথমে কী খাই, ভাত খাই। তাহলে আবার ইংল্যান্ডের মানুষের খিদে লাগলে সে বার্গার, হটডগ এগুলো খায়। প্রয়োজন মেটানোর ক্ষেত্রে যখন
এভাবে সংস্কৃতি কিংবা ব্যক্তিত্ব প্রভাব করে বিস্তার করে তখন তাকেই আমরা অভাব বলি। অভাবের ডেফিনিশন হচ্ছে অভাব সমান প্রয়োজন প্লাস সংস্কৃতি প্লাস ব্যক্তিত্ব। এরপর হচ্ছে চাহিদা বা ডিমান্ডস, বিপণনের অন্যতম মৌলিক ধারণা। চাহিদা, ভোক্তার অভাব যখন ক্রয় ক্ষমতার শর্ত পূরণ করে তখন তাকে চাহিদা বলে। মানুষের অভাব অপরিসীম কিন্তু সম্পদ সীমিত। সীমিত সম্পদের মধ্যেই মানুষ যখন কোনো কিছু পাওয়ার অভাব বোধ করে এবং সেই অভাব বোধ পণ্য বা সেবা ক্রয়ের সামর্থ্য এবং অর্থব্যয়ের ইচ্ছা দ্বারা সমর্থিত হয় তখন তাকে চাহিদা বলে। কোনো ভিখারি যদি গাড়ি কেনার চিন্তা করে তখন তাই তবে তা চাহিদা হবে না, এটি হবে তার স্বপ্ন। কিন্তু একজন বিত্তশালী যদি গাড়ি কেনার ইচ্ছা পোষণ করে তবে তা হবে চাহিদা। এক্ষেত্রে নিচের চাহিদার আমরা সূত্রটা এরকম যে চাহিদা সমান অভাব এবং ক্রয়ের সামর্থ্য এবং অর্থব্যয়ের ইচ্ছা। এরপর আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে বিপণন বা মার্কেটিং অফার্স। মার্কেট প্রথমে যে জিনিসটা অফার করে সেটা হচ্ছে, মার্কেট আমাদেরকে প্রথমে পণ্য বা প্রোডাক্ট অফার করে। তাহলে বিভিন্ন কাগজ কলম এগুলো মার্কেটের বিষয় বা যেগুলো দৃশ্যনীয় বিষয় সেগুলো অফার করে, আর কিছু এগুলো তো আমরা চোখে দেখতে পাচ্ছি, তাহলে এগুলো হচ্ছে যে প্রোডাক্ট। আবার প্রোডাক্ট কী হতে পারে, সার্ভিসটাও এক ধরনের প্রোডাক্ট হতে পারে, তবে সেটা তো আমরা দেখি না, সেটাকে বলা হয় অদৃশ্যমান প্রোডাক্ট। যেমন পণ্য দৃশ্যমান অদৃশ্যমান হতে পারে, সাধারণত অদৃশ্যমান পণ্যকে সেবা হিসাবে আমরা বিবেচিত করি, আর যেগুলো আমরা ধরতে পারি সেগুলোকে আমরা প্রোডাক্ট হিসাবেই বিবেচিত করি, যেগুলো হচ্ছে দৃশ্যমান। তাহলে আমরা এই ক্ষেত্রে জানলাম প্রোডাক্ট দুই প্রকার, একটা হচ্ছে দৃশ্যমান এবং অদৃশ্যমান প্রোডাক্ট। আচ্ছা, এরপর অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স বিপণনের একটি গুরুত্বপূর্ণ মৌলিক ধারণা। অভিজ্ঞতা, অভিজ্ঞতা বলতে কোনো বিষয়ে অর্জিত বাস্তব জ্ঞানকে বোঝানো হয়। যে কোনো একটি কাজের মাধ্যমে জ্ঞান বা দক্ষতা অর্জনের করাকে অভিজ্ঞতা বলা হয়। এরপরে ক্রেতা ও ভ্যালিউ, ক্রেতা ভ্যালিউ ও সন্তুষ্টি, কাস্টমার ভ্যালিউ অ্যান্ড স্যাটিসফ্যাকশন। বিপণনকারীরা ভোক্তার প্রয়োজন অভাব চাহিদা পূরণের মাধ্যমে সন্তুষ্টি অর্জনের জন্য বিভিন্ন রকম পণ্য বা সেবার প্রস্তাব দেয়। ক্রেতার ভ্যালিউ ও সন্তুষ্টি বিবেচনার উপর বিপণনকারীর সফলতা নির্ভর করে থাকে। নিচে ক্রেতার ভ্যালিউ ও সন্তুষ্টির আলোচনা করা হলো। তাহলে অর্থাৎ প্রথমে ক্রেতা ভ্যালিউ কি, ক্রেতা ভ্যালিউ হচ্ছে যে আমরা যেই পণ্যটা তৈরি করলাম সেই পণ্যটা একজন কাস্টমারের কাছে পৌঁছানো। যেমন মনে করো পণ্যের নাম, সেবা ও মূল্যের সমন্বয়ে পণ্য সেবা সম্পর্কে ক্রেতার যে মনোভাব গড়ে ওঠে তাকেই ক্রেতা ভ্যালিউ বলে। মনে করো আমরা সনি প্রোডাক্ট, তারপরে মনে করো ওয়ালটনের প্রোডাক্ট আছে, সনির প্রোডাক্ট আছে, স্যামসাংয়ের প্রোডাক্ট আছে, তাহলে বিভিন্ন মোবাইল কোম্পানি সম্বন্ধে আমরা জানি, আইফোন সম্পর্কে আমরা জানি। এই যে এক একটা নাম বললাম, এই এক একটা নামটা প্রথমে আমার কাছে আসলে আমি এটার একটা ভ্যালিউ সম্পর্কে আমার মাথায় কিছু ঢুকতেছে যে এই পণ্যটা ভালো হবে বা এই পণ্যটা ভালো হতে পারে, এটাকেই ক্রেতা ভ্যালিউ বলে। আর ওই পণ্যটা থেকে কাস্টমার যতটুকু সেবা পেল সেটাকেই কাস্টমার স্যাটিসফ্যাকশন বলা হয়। যে আমি যদি মনে করো একটা ওয়ালটনের টিভি কিনি সেটাতে দেখতে কেমন লাগবে, অথবা আমি যদি একটা সনি টিভি কিনি সেটার ফিনিশিংটা কীরকম হবে বা দেখতে কেমন হবে, এই দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করলে আমরা বুঝতে পারবো কোনটা তোমাকে স্যাটিসফ্যাকশন দিয়েছে কোনটা দিতে পারেনি। যেমন আমরা মোবাইল ফোন ইউজ করার ক্ষেত্রে তুমি যদি আইফোনটা ইউজ করো, এরপর পাশাপাশি যদি তুমি একটা নোকিয়া বা স্যামসাং ইউজ করো, তাহলে দুটোর মধ্যে একটা তুমি রিলেশন বুঝতে পারবা যে কোনটা তোমাকে বেটার সার্ভিস দিয়েছে। এটাকে বলা হয় কাস্টমার স্যাটিসফ্যাকশন। পণ্যের ক্ষেত্রে, বিপণনের ক্ষেত্রে ক্রেতার সন্তুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক ধারণা। সন্তুষ্টি হচ্ছে একজন ক্রেতার আনন্দ ও হতাশার অনুভূতির স্তর, যা পণ্যের কার্যকারিতা এবং তার নিজের প্রত্যাশার তুলনার মাধ্যমে অর্জন করে থাকে। পণ্যের কার্যকারিতা সম্পর্কে ক্রেতার উপলব্ধি ভিত্তিকে গড়ে ওঠে এই। তাহলে এটা তোমরা আশা করি বুঝতে পারছো। এরপর হচ্ছে বিনিময় এবং সম্পর্ক, এক্সচেঞ্জ অ্যান্ড রিলেশনশিপ। যে বিনিময়টা কি, কোনো কিছু প্রদানের মাধ্যমে অন্যের কাছ থেকে প্রত্যাশিত পণ্য বা সেবা প্রদান উপায়কে আমরা বিনিময় বলি। যে তুমি একটা পণ্য যেটা কিনতেছ সেটার বিনিময়ে তাকে তুমি কী দিচ্ছ, টাকা দিচ্ছ, তাহলে সেটা হচ্ছে তোমার বিনিময়, ঠিক আছে? তো আর সম্পর্কভিত্তিক বিপণন কি, বিপণনের মূল কাজই হলো ক্রেতার সাথে একটা সুসম্পর্ক স্থাপন করা। বিপণনের মাধ্যমে মৌলিক ধারণার গুলোর মধ্যে সম্পর্কভিত্তিক বিপণন অন্যতম।
সম্পর্ক ভিত্তিক বিপণন হলো উদ্দেশ্য অর্জনের জন্য পণ্য বা সেবা বিপণনের সাথে জড়িত পক্ষগুলোর সাথে দীর্ঘমেয়াদি একটা সুসম্পর্ক ক্রিয়েট করা। অর্থাৎ তুমি একদিন পণ্যটা কিনছ, দোকানদার বা যারা আছে কোম্পানি তোমার সাথে একটা সুসম্পর্ক ক্রিয়েট করবে। কীভাবে? ভালো একটা কোয়ালিটি প্রোডাক্ট যদি তুমি নাও বা তোমাকে যদি দেওয়া যায়, তাহলে তুমি প্রোডাক্টটা ইউজ করে যদি তোমার ভালো লাগে, তাহলে ভবিষ্যতে তুমি 5 জনকে রেফার করবা, বলবা যে এই প্রোডাক্টটা আপনারা কিনেন, অথবা তুমি নিজেও ভবিষ্যতে ওই প্রোডাক্টটা আবার কিনতে যাবা। এটাকেই বলা হয় সম্পর্ক বিপণন। এরপর দ্য লাস্ট, সেটা হচ্ছে যে বাজার বা মার্কেট। বাজার বা মার্কেট বলতে কোনো পণ্য বা সেবার প্রকৃতি, সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বোঝানো হয়। সাধারণত আমরা বাজার বলতে একটা স্থানকে বুঝাই যেখানে ক্রেতা বিক্রেতা একত্রিত হয়, কিন্তু বর্তমানে বাজার আসলে এরকম নয়। আমরা সাধারণত যেটা বলি যে বাজার নিউ মার্কেট বা রেজদিন বাজার, যেখানে অনেক মানুষের ক্রেতা বিক্রেতার সমাগম হবে, সেটা মার্কেট। কিন্তু তোমরা দেখো বর্তমান সময়ে যে অনলাইন প্ল্যাটফর্ম, যে অনলাইনের মাধ্যমে অনলাইন শপিংগুলো, বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখন অনলাইনে বেচা বিক্রি হয়, এটাও কিন্তু এক ধরনের মার্কেট। সেক্ষেত্রে যে কোনো একটা স্পেসিফিক প্লেস দরকার হচ্ছে না, একটা স্পেসিফিক মার্কেট দরকার হচ্ছে না, যেখানে আমরা প্লেসটাকে বোঝাচ্ছি, এরকম না। এখানে একটা সাইট, একটা মিডিয়া সাইট, যেটাও কিন্তু ইন্টারনেট, যেটা একটা মার্কেট হিসাবে গ্রহণযোগ্য, বা এটাকেও আমরা একটা মার্কেট বলতে পারি। তাহলে এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তোমরা দেখবা বিপণনের বৈশিষ্ট্য, ক্রম বিকাশ, বিপণনের বৈশিষ্ট্য বা ফিচার্স অফ মার্কেটিং, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, আমি জাস্ট একটু তোমাদেরকে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করতেছি। প্রথম হচ্ছে ভ্যালিউ যোগকারী কার্যক্রম। অর্থাৎ মার্কেটিং একটা ভ্যালিউ ক্রিয়েট করে। ভ্যালিউ মানে আমরা তোমাদেরকে বলছি যে একটা পণ্য যেই বিষয়টা দিয়ে তোমাকে স্যাটিসফ্যাকশন দিতে পারবে, সেটাই হচ্ছে পণ্যের ভ্যালিউ। যে আমি একটা কলম ইউজ করতেছি, কলমটা যদি ভালো লেখা যায়, তাহলে সেটাই হচ্ছে কলমের ভ্যালিউ, ঠিক আছে, বা এটার মাধ্যমে আমার স্যাটিসফ্যাকশনটা হবে। সামাজিক প্রক্রিয়া, তাহলে মার্কেটিং ইজ এ সোশ্যাল প্রসেস, ইটস এ ম্যানেজারিয়াল প্রসেস, অ্যান্ড হচ্ছে এক্সচেঞ্জ অফ প্রসেস স্যাটিসফ্যাকশন। অবশ্যই যে প্রোডাক্টটা বাজারে আসবে সেটা কাস্টমারকে কী দিতে হবে? স্যাটিসফ্যাকশন দিতে হবে, সন্তুষ্টি করতে হবে। পণ্যটা যদি স্যাটিসফ্যাকশনে দিতে না পারে, তাহলে ওই পণ্য বাজারে বেশি দিন টিকে থাকতে পারবে না। ইটস অ্যান ইকোনমিক প্রসেস, অর্থনৈতিক প্রক্রিয়া, কারণ এটার সাথে টাকার সম্পর্ক, টাকার সম্পর্ক, তাই এটাকে অর্থনৈতিক প্রসেস বলা হয়। উপযোগ বা ইউটিলিটি, আমি যে এটা ব্যবহার করতেছি তার মানে আমি এটার কী পাচ্ছি, একটা উপযোগ সৃষ্টি করতেছি। মুনাফা অর্জন, এবং এই পণ্যটা বিক্রি করে কী অর্জন হবে, মুনাফা অর্জন হবে। এরপর এগুলো আমরা সবগুলো মার্কেটিংয়ের ফিচার্স বা বৈশিষ্ট্য পড়তেছি। বক্তামুখী প্রক্রিয়া, অল টাইমস এটা বোকরাদেরকে, কাস্টমারদেরকে স্যাটিসফ্যাকশন দেওয়ার জন্যই মূলত তৈরি, যার কারণে এটা একটা কাস্টমার ওরিয়েন্টেড প্রসেস। গতিশীল প্রক্রিয়া, ডাইনামিক প্রসেস, সমন্বিত প্রক্রিয়া, ইন্টিগ্রেটেড প্রসেস। মধ্যস্থ ব্যবসায়ীর অবস্থান, এটার মাধ্যমে মধ্যস্থ ব্যবসায়ীদেরকে চিহ্নিত করা যায়, জীবনযাত্রার মান উন্নয়ন। অফকোর্স যে নিউ যেই প্রোডাক্টটা তৈরি হবে, একটা নিউ প্রোডাক্ট তৈরি হওয়া মিন্স হচ্ছে আমাদের জীবন, উই ক্যান, এটা হচ্ছে যে জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থাৎ ডেভেলপমেন্ট অফ স্ট্যান্ডার্ড অফ লিভিং, যে আমাদের জীবনযাত্রার মানটা কী হচ্ছে, ডে বাই ডে স্ট্যান্ডার্ড হবে। একটা নতুন পণ্য তৈরি হচ্ছে মানে আমরা একটা নতুন কিছু পাচ্ছি। ক্রেতা ও বিক্রেতার মধ্যে যোগাযোগ, কমিউনিকেশন বিটুইন বায়ার অ্যান্ড সেলার, যে একটা নতুন পণ্য আসলে সেটার মাধ্যমে বায়ার এবং সেলারের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া, এবং লাস্ট হচ্ছে প্রতিযোগিতা। একটা পণ্য বাজারে আসছে মিন্স সেখানে যারা এক্সিস্টিং প্রোডাক্ট আছে সেগুলোর সাথে একটা প্রতিযোগিতা তৈরি হয়। সো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আরও অনেকগুলো জিনিস নিয়ে আলোচনা করব, যেহেতু আমাদের 4টা চ্যাপ্টার, আমরা স্টেপ বাই স্টেপ এবং ভালো করে পড়ার চেষ্টা করতেছি। তোমরাও মনোযোগ সহকারে লেকচারটা শুনবা। পরবর্তীতে আমি তোমাদেরকে বিভিন্ন এই আজকে যেই পড়াগুলো পড়াইলাম সেখান থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে বলতে বলবো বা প্রশ্ন জিজ্ঞেস করব, তোমরা সেগুলোর অ্যাকিউরেটলি আনসার করবো আশা করি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।